হ্যালো বন্ধুরা, নবোদয় বিদ্যালয় সমিতি রিজিয়নাল অফিস পার্টনার তরফ থেকে বিভিন্ন সাবজেক্টে কন্ট্রাকচুয়াল ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে প্রত্যেক বছরের মতো এবছরও। পার্টনার রিজিয়ন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, বিহার এবং ঝাড়খণ্ডের যে সমস্ত নবোদয় স্কুলগুলো আছে সেই স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হবে সমস্ত বিষয়ে। খুব ভালোভাবে আমরা ডিটেলসটা জেনে নেব এই বিজ্ঞপ্তির মাধ্যমে। দেখো, তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে অনলাইন মাধ্যমে 24 তারিখের আগে, 24শে মে অর্থাৎ এই মাসের 24 তারিখের আগে। এরপর কী কী বিষয়ে ভ্যাকান্সি আছে এবং কোন লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদন করবে সেটিও এখানে মেনশন করে দেওয়া রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে ডিরেক্ট লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকেও সরাসরি আবেদন করতে পারবে। এবার একটু ভালো করে খেয়াল করবে, নিচের দিকে আমি স্ক্রোল করছি, দেখো বাঁদিকে সাবজেক্টগুলি দেওয়া আছে আর ডান দিকে বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ টেন্টেটিভ ভ্যাকান্সি দেওয়া আছে সেই রাজ্যের সেলের মধ্যে সংখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। যেরকম হিন্দি সাবজেক্টের টিজিটি পোস্টের জন্য ভ্যাকান্সি বাঁদিকে যেগুলি আছে এগুলি টিজিটি ভ্যাকান্সি, প্রথমে টিজিটি ভ্যাকান্সিগুলি বলে নিই। যেরকম হিন্দি সাবজেক্টে বিহারের ক্ষেত্রে 12টি ভ্যাকান্সি আছে, ঝাড়খণ্ডের জন্য 2টি ভ্যাকান্সি আছে এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য 9টি ভ্যাকান্সি আছে। ইংরাজি বিষয়ে টিজিটি পোস্টের ক্ষেত্রে বিহারে 3টি, ঝাড়খণ্ডে 4টি, ওয়েস্ট বেঙ্গলে 3টি। অঙ্কের ক্ষেত্রে 6টি বিহারে, ঝাড়খণ্ডে 5টি এবং ওয়েস্ট বেঙ্গলে 6টি। সায়েন্সে বিহারে 3টি, ঝাড়খণ্ডে 6টি, ওয়েস্ট বেঙ্গলে 5টি। সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে বিহারে 2টি, ঝাড়খণ্ডে 1টি এবং ওয়েস্ট বেঙ্গলে 1টি। কম্পিউটারের জন্য এখানে হিউজ ভ্যাকান্সি দেখা যাচ্ছে, বিহারে 39টি, ঝাড়খণ্ডে 26টি এবং ওয়েস্ট বেঙ্গলে 18টি। ফিজিক্যাল এডুকেশন মেলের জন্য বিহারে 11টি, ঝাড়খণ্ডে 6টি এবং ওয়েস্ট বেঙ্গলে 3টি ভ্যাকান্সি আছে। ফিজিক্যাল এডুকেশন ফিমেল টিচার্সের জন্য বিহারে 5টি, ঝাড়খণ্ডে 1টি এবং ওয়েস্ট বেঙ্গলে 3টি। টিজিটি আর্ট সাবজেক্টের জন্য বিহারে 3টি, ঝাড়খণ্ডে কোনো ভ্যাকান্সি নেই এবং ওয়েস্ট বেঙ্গলে 1টি। আসামির জন্য বিহারে 12টি, ঝাড়খণ্ডে 6টি, ওয়েস্ট বেঙ্গলে কোনো ভ্যাকান্সি নেই এবং বাংলা বিষয়ের জন্য বিহারে 7টি, ঝাড়খণ্ডে 4টি এবং ওয়েস্ট বেঙ্গলে 9টি ভ্যাকান্সি আছে। তোমরা যারা টিজিটি পোস্টে আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আবেদন করতে পারো, ভ্যাকান্সিগুলি এখানে ডিটেলস যেগুলি বললাম বা এই পিডিএফে লেখা আছে। একই রকমভাবে পিজিটি পোস্টের জন্য ভ্যাকান্সি হিন্দি সাবজেক্টে বিহারের ক্ষেত্রে 1টি, ঝাড়খণ্ডে 4টি, ওয়েস্ট বেঙ্গলে 1টি। ইংলিশের জন্য 13টি বিহারে, 10টি ঝাড়খণ্ডে এবং ওয়েস্ট বেঙ্গলে 3টি। অঙ্কের জন্য 8টি বিহারে, ঝাড়খণ্ডেও 8টি এবং ওয়েস্ট বেঙ্গলে 3টি। ফিজিক্সের জন্য বিহারে 19টি, ঝাড়খণ্ডে 7টি, ওয়েস্ট বেঙ্গলে 9টি। কেমিস্ট্রির ক্ষেত্রে বিহারে 10টি, ঝাড়খণ্ডে 2টি এবং ওয়েস্ট বেঙ্গলে 1টি। বায়োলজির জন্য বিহারে 9টি, ঝাড়খণ্ডে 8টি এবং ওয়েস্ট বেঙ্গলে 2টি। কম্পিউটার সায়েন্সের জন্য বিহারে 2টি, ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডে 3টি করে ভ্যাকান্সি আছে। ইতিহাসের ক্ষেত্রে শুধুমাত্র বিহারেই 1টি ভ্যাকান্সি আছে, জিওগ্রাফি ক্ষেত্রেও শুধুমাত্র বিহারেই 1টি ভ্যাকান্সি আছে। পিজিটি ইকোনমিক্সের জন্য বিহারে 3টি, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলে 1টি করে এবং কমার্সের জন্য শুধুমাত্র বিহারে 1টি ভ্যাকান্সি আছে। এরপর স্যালারির কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে। নর্মাল স্টেশনের জন্য 35,750 টাকা করে তোমরা স্যালারি পাবে পিজিটি পোস্টের জন্য এবং টিজিটি পোস্টের জন্য 34,125 টাকা পার মান্থ স্যালারি তোমাদের দেওয়া হবে। যদি হার্ড স্টেশন হয় তাহলে 42,250 টাকা করে পিজিটি পোস্টের জন্য স্যালারি পাবে এবং টিজিটি পোস্টের ক্ষেত্রে 40,625 টাকা করে পার মান্থ স্যালারি পাবে। এজ লিমিট ম্যাক্সিমাম 50 বছর, আর যাদের বিএসসি আগে পড়িয়েছেন তাদের ক্ষেত্রে 65 বছর ম্যাক্সিমাম বয়সের কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে। ওয়েবসাইটে ভিজিট করতে বলা হচ্ছে ফর্ম ফিল আপ করার জন্য nvdoa.gov.in/nvs/ro/partner/en/home/index.html। এখানে তোমরা যদি ক্লিক করো বা এই লিঙ্কে যদি তোমরা যাও তাহলে সরাসরি তোমরা আবেদনের জন্য ডিটেলস জানতে পারবে এবং নোটিফিকেশন থেকে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। যখন তোমরা আবেদন করবে তোমাদের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে কারেক্ট এবং ওয়ার্কিং ইমেল আইডি প্রোভাইড করবে এবং মোবাইল নাম্বার যেটা তোমরা ইউজ করছো তোমাদের সঙ্গে কমিউনিকেট করতে তাদের সুবিধা হবে সেই রকম মোবাইল নাম্বারই এখানে প্রোভাইড করবে। একটা ইমেল আইডি রাখবে, অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিট ফর ওয়ান পোস্ট। তাহলে একটা ইমেল আইডি দিয়ে 1টি কিন্তু আবেদন করতে পারবে। তাহলে তোমরা যদি 2টি সাবজেক্টে আবেদন করতে চাও তাহলে 2টি ইমেল আইডি ইউজ করতে হবে তোমাদের আলাদা আলাদা। এছাড়া বলে দেওয়া রয়েছে কোনো রকম যদি অ্যাকুরেসির ভুল থাকে বা কোনো রকম মিসলিডিং বা ফলস বা রং ইনফরমেশান প্রোভাইড করে থাকো তোমরা তাহলে পরবর্তীকালে যখন তখন রিজেক্ট করে দেওয়া হতে পারে, সেটি নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে রিজেক্ট করে দেওয়া হবে। এবং লাস্টে বলে দেওয়া রয়েছে ফর্ম ফিল আপ তোমরা যেটি করবে সেটির একটি কপি তোমাদের ইমেল থ্রু পাঠিয়ে দেওয়া হবে, তোমরা ইমেল থেকে সেটি ডাউনলোড করে নিজেদের কাছে রাখতে পারো। এছাড়া আরও কিছু ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে, যার মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে 7 নম্বর পয়েন্টটি, যে তোমাদের এলিজিবিলিটি এবং ডকুমেন্ট ভেরিফিকেশন সেগুলি ফিজিক্যাল মোডেই হবে, কোনো অনলাইন মোডে হবে না, সেটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে।
অর্থাৎ ওই ইন্টারভিউর কথাও বলছি এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের কথাও এখানে একবারে বলে দেওয়া রয়েছে। তারপরে ইন্টারভিউর পরে যখন একটি কাট অফ বেরোবে সেটি 14 নম্বর পয়েন্টে লেখা আছে, 1 জুলাই 2024 তোমাদের কাট অফ ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে। যাদের যাদের সিলেকশন হবে তাদেরকে আগামী যে প্রসিডিওর থাকবে বা জয়নিংয়ের সমস্ত বিষয় সেগুলি বলে দেওয়া হবে। এবার ফিজিক্যাল মোডে যে ইন্টারাকশন বা ইন্টারভিউর কথা সেগুলির কথা নিচে মেনশন করে দেওয়া রয়েছে 15 নম্বর পয়েন্টে। দেখো 3 জুন থেকে 5 জুনের মধ্যে এই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করা হবে। যেরকম বিহারের ক্ষেত্রে যেই যেই সাবজেক্টগুলি রয়েছে, ঝাড়খণ্ডের ক্ষেত্রে যেই যেই সাবজেক্টগুলি রয়েছে এবং একই রকমভাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেই যেই সাবজেক্টগুলি রয়েছে, সেগুলির কোথায় হবে ফিজিক্যাল মোডে পার্সোনাল ইন্টারাকশন, সেটি হচ্ছে বিহারের নালন্দা ডিস্ট্রিক্টে, ঝাড়খণ্ডের রাঁচিতে এবং ওয়েস্ট বেঙ্গলের বর্ধমানে। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা একটু বলি। সেখানে তোমরা সবাই জানো যে পিএইচডি পোস্টের জন্য খুব সিম্পলি তোমাদের সেই সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকতে হবে যে সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করতে চাইছ, এবং সেই সাবজেক্টের ওপর বেস করে তোমাদের বিএড কমপ্লিট থাকলে 50% মার্কস সহ তাহলে আবেদন করতে পারবে। এবং টিজিডির ক্ষেত্রে তোমরা যেরকমটি জানো সেই সাবজেক্টে যে সাবজেক্টে অ্যাপ্লাই করছো তোমরা সেই সাবজেক্টে মিনিমাম গ্র্যাজুয়েশন 50% মার্কস সহ, তার সঙ্গে বিএড 50% মার্কস সহ এবং সিটেট কোয়ালিফাই দরকার, যেটি অ্যাজ ইউজুয়াল দরকার হয় টিজিটি পোস্টের ক্ষেত্রে আবেদনের জন্য। তো সেরকমটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এ নাম্বার পোস্টে দেখো লেখা রয়েছে তোমার সাবজেক্টে 50% মার্কস বা গ্র্যাজুয়েশনে 50% মার্কস, বিতে লেখা রয়েছে সিটেট কোয়ালিফাই থাকতে হবে, এবং সিতে লেখা আছে বিএড ডিগ্রি তোমাদের থাকতে হবে, ডিতে লেখা আছে ইংলিশ এবং হিন্দি মাধ্যমে তোমরা পড়াতে পারবে সেই বিষয়টাই মাথায় রাখতে হবে। এরকমভাবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো তোমরা যারা ইচ্ছুক তারা আবেদন করে ফেলো 24 তারিখের মধ্যে। নবোদয় বিদ্যালয় সমিতিতে তোমরা যদি কাজ করো তাহলে এখানে একটা ভালো অভিজ্ঞতা হয় এবং ভালো মানের তোমরা স্যালারিও এখান থেকে অর্জন করতে পারবে। আর তার সাথে সাথে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, কারণ আমরা এই ধরনের ইনফরমেশান অনেক সময় জানতে পারি না, নিউজ পেপারেও সেরকমভাবে প্রকাশিত হয় না। তো যেগুলি জানতে পারি তোমাদের সঙ্গে 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 প্রোভাইড করে দিই। ভিডিওটি থেকে হেল্পফুল হলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।